বহিরাজ্যের মহিলা এবং শিশুদেরকেও এখন গাজা পাচারের কাজে ব্যবহার করতে শুরু করেছে নেশা কারবারীরা ইদানিং ছোট ছোট প্যাকেটে মহিলা এবং শিশুদের শরীরে বেঁধে বহিরাজ্যে গাঁজা পাচার করা হচ্ছে সোমবার এমনই একটা চিত্র দেখা গেল ধর্মনগর স্টেশনে এদিন সকালে আগরতলা থেকে ট্রেনে চেপে ছয়টি শিশুকে নিয়ে ধর্মনগর রেল স্টেশনে আসেন সাত জন মহিলা সেখান থেকে সড়কপথে পথে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ধর্মনগর আইএসপিটিতে যায় তারা তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় জনগণ খবর দেয় ধর্মনগর থানায় সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য মহিলা পুলিশ দিয়ে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর থানায় সেখানে তাদের দেহে তল্লাশি চালিয়ে ছোট ছোট প্যাকেটে মোট বারো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ আটককৃত মহিলাদের নাম দুলিয়া দেবী গুঞ্জন দেবী পার্বতী দেবী আশা কুমারী মনুপাতি দেবী রিঙ্কু দেবী এবং পিনাকে দেবী সকলেরই বাড়ি বহিরাজ্য বিহারে তাদের সঙ্গে তিন মাস থেকে শুরু করে আট বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের মোট ছটি বাচ্চা রয়েছে বলে জানিয়েছেন ধর্মনগর থানার ওসি নারু গোপাল দে অ্যাকচুয়ালি আমাদের এসপি সাহেবের কাছে গোপন সূত্রে খবর আসে যে আইএসপিটি এলাকায় কিছু মহিলা সাসপেক্টেড ঘোরাঘুরি করছে তাদের সঙ্গে যে গাঁজা লুকানো অবস্থায় আছে তো সেই ইনফরমেশন এসপি সাহেব আমাদের শেয়ার করেন এবং আমরা ইমিডিয়েট মহিলা অফিসার সহ আইএসবিটি এলাকাতে আমরা পৌঁছি পৌঁছে যাদেরকে মানে সন্দেহ করা হয়েছে তাদেরকে আমরা একটা গাড়িতে উঠাই তারা টোটাল সাতজন ছিল মহিলা সঙ্গে দেড় মাস ছয় মাস বা আরও একটু বড়ো বয়সের তিন চার বছরের আরও ছোটো ছোটো ছয়জন বাচ্চা ছিল প্রত্যেকে আমরা থানায় নিয়ে আসি তারপর একটা সেপারেট রুমে মহিলা অফিসার এবং মহিলা কনস্টেবল তাদের দেহ তল্লাশি করে দেহ তল্লাশি করে অনুমান বারো কেজি গাঁজা আমরা তাদের শরীর থেকে উদ্ধার করি এবং এমনকি গাঁজা উদ্ধারের সময় দেখা গেছে বাচ্চাদেরকেও ব্যবহার করা হয়েছে তাদের শরীরের মধ্যেও এই গাঁজাগুলি লুকিয়ে রাখা হয়েছে তো আমরা এই ব্যাপারে একটা কেস রেজিস্টার করতে যাচ্ছি এবং তাদেরকে আমরা মাননীয় আদালতে আসতে বর্তমানে অভিযুক্তদের রাখা হয়েছে উত্তর জেলার ধর্মনগর থানায় এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ রিপোর্ট আর ই নিউজ